হ্যালো এভরি ওয়ান ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটার এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে সেটি একটি সমাকলনের প্রশ্ন তো দেখো আমি প্রথমে এখানে যে সমাকলনটা নির্ণয় করতে হবে তাকে আমি আই ধরে নিচ্ছি ঠিক আছে তো আমরা এই সেক কিউব এক্সকে এভাবে ভাঙতে পারি সেক এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডি এক্স তো এরপরে আমরা এই ইন্টিগ্রেশনের উপর কী করবো না এই যে এখানে এখানে আমরা আংশিক সমাকলন পদ্ধতি কাজে লাগাবো ঠিক আছে আমরা এখানে আংশিক সমাকলন পদ্ধতি কাজে লাগাবো যেখানে এটাকে আমরা ফার্স্ট ফাংশন বা প্রথম অপেক্ষক এটাকে সেকেন্ড ফাংশন বা দ্বিতীয় অপেক্ষক ধরছি তাহলে আংশিক সমাকলনে ভেঙে দিলে এটা দেখতে কেমন হবে অ্যাকচুয়ালি আংশিক সমাকলনে ভেঙে দিলে এটা দেখতে কিছুটা এরকম আসবে সেক এক্স ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সেক এক্স ইনটিগ্রেশন সেকোয়ার এক্স ডিএক্স ডিএক্স তাহলে এরপরে আমরা এখানে ইন্টিগ্রেশনটা করি তাহলে কি পাবো দেখো সেক এক্স আর আমরা জানি সেক্স কোয়ার্স এর ইন্টিগ্রেশন কি হয় টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন এখানে যে ডেরিভেটিভ করতে হবে সেক এক্স এর ডেরিভেটিভ হয় সেক এক্স টেন এক্স তাহলে এখানে লিখছি সেক এক্স টেন এক্স এবং এখানের যে ইন্টিগ্রেশন সেটার অ্যান্সার আসবে টেন এক্স ডিএক্স তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো সেক এক্স ট্যান এক্স মাইনাস এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স ডি এক্স তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি সেক এক্স ট্যান এক্স মাইনাস ইনটিগ্রেশান সেক এক্স ট্যান স্কোয়ার এক্স এর ভ্যালু কি হয় না সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এবং ডি এক্স যেমন আছে থাকলো তাহলে আমরা কি পাচ্ছি এখানে সেক এক্স টেন এক্স মাইনাস ইনটিগ্রেশন সেক কিউব এক্স ডিএক্স প্লাস ইনটিগ্রেশন সেক একটু ভালো করে দেখতে দেখলে বুঝতে পারবে এই যে এখানে যে ইনটিগ্রেশনটা রয়েছে সেটাই আমাদের প্রশ্নের শুরুতে দেওয়া ছিল এবং আমরা এই ভ্যালুটাকে শুরুতে আই ধরেছিলাম সে কারণে এখানেও আমরা আই লিখবো তাহলে আমরা কী পাচ্ছি অ্যাকচুয়ালি দেখো সেক এক্স টেন এক্স মাইনাস আই প্লাস এই ইন্টিগ্রেশন শেকেক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হয় লগ মড শেক এক্স প্লাস টেন এবং এখানে আমরা সমাকলন ধ্রুবক C দিচ্ছি অ্যাকচুয়ালি আমি এখানে সমাকলন ধ্রুবক হিসাবে C1 ওয়ান অ্যাড করছি এবারে দেখো আমরা অ্যাকচুয়ালি যেটা নির্ণয় করছিলাম এতক্ষণ বাম দিকে আমাদের আই ছিল আই সমান ইন্টিগ্রেশন দিয়ে শুরু করেছিলাম দিয়ে এই এই অংশটা পেলাম এখানে থাকা এই যে মাইনাস আই একে আমরা সমান চিহ্নের এই সাইডে আনব তো দেখো বাম দিকে ছাড়কা আই এবং এই আইটা অ্যাড হয়ে গিয়ে আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাব টু ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত না সেক এক্স ট্যান এক্স প্লাস লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি ওয়ান তাহলে আলটিমেটলি আই সমান কি পাবো এই আই মানেই তো ইন্টিগ্রেশনটার ভ্যালু তাহলে সেটা সমান কি হবে হাফ সেক এক্স টেন এক্স প্লাস লগ মড সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি টু যেখানে সি টুটাও একটা ধ্রুবক এবং এটার ভ্যালু হলো সি ওয়ান বাই টু এবং এইখানে যে অ্যান্সারটা পেলাম এটাই হবে আমাদের ইন্টিগ্রেশনটার ভ্যালু ভীড়ঙ্ক ডট ওয়েবসাইটে মেথ্রী দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো